হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আজকে আপনাদের জন্য ইসলামিক ফাউন্ডেশনে একটি নতুন চাকরি সার্কুলার দিয়েছে 24 জানুয়ারি 2023 তারিখে। এ বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব, জানাবো যে কত কোন পদে কতজন লোক নেবে, শিক্ষাগত যোগ্যতা কী এবং আপনারা কীভাবে আবেদন করবেন, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সে পর্যন্ত আমাদের ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। 1 নম্বর পদের নাম দেওয়া আছে শিক্ষক। শূন্য শূন্য অনতন সৃষ্ট পদ হচ্ছে 138টি শূন্য পদ, কম বা বেশি হতে পারে। বয়স 18 থেকে 30 বছর। মাসিক সম্মানী হচ্ছে নির্ধারিত 12,500 টাকা এবং বছরের 2টি উৎসব বা তো ইনসেটিভ। দায়িত্ব পালনের সময়কাল হচ্ছে দৈনিক 2টি শিফটে শ্রেণী পাঠদান পরিচালনা। মন্তব্যের গুরুত্ব দেওয়া আছে ক্ষেত্র বিশেষে বাংলাদেশের যে কোনো জেলা দায়িত্ব পালনে রাজি থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের বয়স শিথিলযোগ্য। 2 নম্বরে দেওয়া আছে সহায়ক কর্মী কাম পরিচ্ছন্নতাকারী। 1010টি নতুন সৃষ্ট পদ। আর বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। নির্ধারিত হচ্ছে বেতন 8,000 টাকা এবং বছরের 2টি উৎসব ভাতা ও ইনসেটিভ। দৈনিক 2টি শিফটে শ্রেণী পাঠদান কাজে সহযোগিতা সহ প্রকল্প দলিলে ডিপিপিতে বর্ণিত অন্যান্য কাজ করতে হবে। সত্যাবলীতে দেওয়া আছে বিষয়ভিত্তিক চাহিত বিষয়ে 2 শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা সম্মান সহ সমমানের জিপিএ সম্পন্ন স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর সমমানের জিপিএ সম্পন্ন সম্মান ডিগ্রি অথবা সমমানের মাদ্রাসা ডিগ্রি, কমি মাদ্রাসার সমমানের ডিগ্রি সনদদারি দাওরায়ে হাদিস। শিক্ষক নিয়োগের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিবন্ধন সনদধারীদের শিক্ষা ডিগ্রি প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। সংশ্লিষ্ট জেলার যে উপজেলা জোন সার্কেল পদ শূন্য আছে, প্রার্থীকে ওই উপজেলার জোন সার্কেলের স্থায়ী বাসিন্দা হতে হবে। সিটি কর্পোরেশন এলাকার জন্য শিথিলযোগ্য এবং নির্বাচিত হলে তাকে ওই উপজেলার জোন সার্কেলে প্রদান করা হলে মানতে বাধ্য থাকতে হবে। শূন্য পদের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট বিভাগ জেলা কার্যালয় থেকে তথ্য পাওয়া যাবে। আর পরিচ্ছন্নতা কর্মী এসএসসি দাখিল সেরোহে বেকায়া সমমানের অন্য যে কোনো মাদ্রাসা শিক্ষায় দ্বিতীয় শ্রেণীর বোর্ড পরীক্ষায় সনদদারি অথবা সমমানের মাদ্রাসা সনদদারি কৌমি সনদদারি আবেদনকারীকে মাদ্রাসা ক্লাসমেট এলাকায় 1 কিলোমিটার মধ্যে প্রার্থীর হতে হবে। সিটি কর্পোরেশন এলাকার জন্য সত্য শিথিলযোগ্য। প্রার্থীর বয়স হচ্ছে 24/1/2023 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে পত্র যোগাযোগের ঠিকানা লেখা সম্বলিত 10 টাকা মূল্যের ডাক টিকিট যুক্ত এত বা এত সাইজের খাম আবেদনে সংযুক্ত করতে হবে। আপনারা এটা যেভাবে আবেদন করবেন, আপনারা কম্পিউটার থেকে আবেদনটা লিখে আপনারা ডাক যোগে পাঠাতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের চাকরির নতুন যে চাকরির, আপনারা আগে ফর্মটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার নিয়ম হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন .gov.bd থেকে ফর্মটা ডাউনলোড করবেন। চাকরির যে চাকরির আবেদনের যে ফর্মটা সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনারা ঠিকানা আছে, এই ঠিকানা পাঠিয়ে দেবেন। ঠিকানাটা আমি ইনবক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ঠিকানাটা সংগ্রহ করে অবশ্যই পাঠিয়ে দেবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।